আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজিবা নাওরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 15 আগস্টের ঘটনায় তোফায়েল ও ফিরোজি দায়ী বললেন ববি কর্মকর্তা, অতপর তর্কাতর্কি ধাক্কাধাক্কি। রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া দাবি চুন্নুর। শেখ হাসিনা হারলে বেকায়দায় পড়তে পারে ভারত, দ্য হিন্দু। ধর্মপ্রাণদের জঙ্গি বানিয়ে ফায়দা হাসিল করছে সরকার, ফখরুল। এবং পাকিস্তানে 1000 ফুট উপরে কেবল কারে আটকা 6 শিশুসহ 8 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ১৯৭৫ সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার ঘটনায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজি দায়ী। 21 আগস্ট স্মরণে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির এমন মন্তব্য করেন। তার এই মন্তব্যে উত্তেজিত হয়ে ওঠে সভাকক্ষ, যা পরে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। আওয়ামী লীগের এই দুই বর্ষীয়ান নেতাকে মোস্তাকের সঙ্গে তুলনা করে পরিচালক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, আমাদের ভেতরে মোস্তাকরা আছে, এই মোস্তাকদের চিহ্নিত করুন। তিনি বলেন, 15 আগস্ট যে হত্যাকাণ্ড হল, আমাদের রক্ষী বাহিনীর প্রধান কে ছিল আপনারা কি জানেন? তোফায়েল আহমেদ। এখন উনি বলেন, আমি ছিলাম না। মোস্তাক শুধু তো মোস্তাক নয়, হত্যার পর বরিশালে উৎসব করেছিল আসম ও ফিরোজ। এ সময় কেউ কেউ বলেছেন, ফিরোজ আপনার এলাকার এমপি। হুমায়ুন তখন বলেন, থাক এগুলো আর বলবো না। এ সময় মঞ্চে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ সাদিকুল আরেফিন কর্মকর্তা হুমায়ুনকে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন এবং এ ধরনের বক্তব্য দিতেও নিষেধ করেন। উক্ত বক্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুমায়ুন কবিরের সঙ্গে সেকশন অফিসার মনিরুজ্জামানের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে ববি কর্মকর্তারা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরে অনেকে উত্তেজিত এবং ক্ষুব্ধ হয়ে পড়েন কর্মকর্তা হুমায়ুন কবিরের ওপর। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পরিচালক হুমায়ুন কবির বাউফলের বাসিন্দা এবং আ স ম ফিরোজও বাউফলের এমপি। সভাস্থলে থাকা ববি উপাচার্যের প্রোটোকল অফিসার মোহাম্মদ দিদার হোসেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামাতা হওয়ায় অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন তিনিও। পরে এ বিষয়ে জানতে চাইলে ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, আলোচনা সভায় হুমায়ুন কবির তোফায়েল ও ফিরোজ এমপিকে নিয়ে তার নিজস্ব মতামত প্রকাশ করেছেন। এ নিয়ে তর্ক বিতর্ক হয়েছে, ধাক্কাধাক্কি হয়নি। পরে মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফোন দেয়া হলে রিসিভ করেননি। উপাচার্য ডক্টর মোহাম্মদ সাদিকুল আরেফিনও ফোন রিসিভ করেননি। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বিরোধী দলীয় নেতা ও দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের কথা গণমাধ্যমে প্রকাশিত হলেও এটাকে ভুয়া খবর বলে দাবি করছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারো চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই। এ বিষয়ে গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় চুন্নু বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। আসলে এটা একটা ফেক নিউজ। এ ধরনের নিউজটা যারা দিয়েছেন, কয়েকজন কো চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত দেন নাই বা এ ধরনের সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই। দ্বিতীয়ত হল, জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান হতে পারবে না, ইচ্ছে করলেই যে কাউকে অব্যাহতি দেয়া যাবে না, এটার একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়তে হবে। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আমার মনে হয় কিছু ব্যক্তি যারা দল থেকে বহিষ্কৃত, তারা রওশন ম্যাডামের নামটা ব্যবহার করে এরকম একটা ফেক নিউজ দিয়েছে। আমি সারা দেশের জাতীয় পার্টির নেতাকর্মীদের অনুরোধ করব, এ ধরনের কোনো ঘটনা জাতীয় পার্টিতে ঘটেনি বা ঘটার সুযোগ নেই। এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ এমপি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, কো চেয়ারম্যান, এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।
আগামী জানুয়ারিতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের এই নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর মাঝেই রোববার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিক প্রণয় শর্মার বিশ্লেষণ ধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা হারায় তাহলে এতে চিন্তিত হয়ে পড়বে ভারত, সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বৃদ্ধি পেতে পারে। দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনে প্রণয় শর্মা লিখেছেন, প্রতিবেশীদের মধ্যে যে ভারত বিরোধী মনোভাব আছে সেখানে শেখ হাসিনা সরকার খুব সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল ও ঘনিষ্ঠ মিত্র। তবে যদিও ভারতকে দক্ষিণ এশিয়ায় বিগ পাওয়ার হিসেবে ধরা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন। আর বছর গড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ায় চীন তাদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাননি, যেখানে ভারত, পাকিস্তান সহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া গত মে মাসে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পর বাইডেন প্রশাসন যে তাকে উপেক্ষা করেছিল সেটিও উল্লেখ করা হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনের শেষ দিকে বলা হয়েছে, শেখ হাসিনা যদি নির্বাচনে হেরে যান তাহলে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে, এমনকি আবারও বাংলাদেশ উগ্রবাদীদের আতুর ঘরে পরিণত হবে। ফলে বিষয়টি শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য চিন্তার কারণ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধার্মিকদেরকে জঙ্গি বানিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করছে সরকার। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ আছে, এটা আওয়ামী লীগ পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায়, এটা তাদের প্রয়োজন আছে। জঙ্গি আছে, এটাকে দমন করার জন্য শুধু তাদের ক্ষমতায় থাকা দরকার, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, এদেশের জনগণ এমনিতেই ধর্মপ্রাণ, এটা তো কোনো পাপ নয়, অপরাধ নয়, কিন্তু কোনো মানুষ যারা ধর্ম পালন করেন তাদেরকে জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় এই সরকার। আজ আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি, সব ক্ষেত্রেই শুধু প্রতারণা। বিএনপি মহাসচিব আরও বলেন, তারা সাধারণ মানুষের ওপর সন্ত্রাস জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে হত্যার রাজনীতি করছে, জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। জঙ্গি তো আওয়ামী লীগ, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। সম্প্রতি কুলাউড়ার পাহাড়ি এলাকায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সন্দেহভাজন জঙ্গি আস্তায় অভিযান চালিয়ে দশজনকে আটক করে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আছেন চিকিৎসকের স্ত্রী প্রকৌশলী, কয়েকজন বিদেশে পড়াশোনা করে সরাসরি এখানে চলে এসেছেন বলেও আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়। আলোচিত সেই অভিযানের পরেই একে নাটক বলেছিলেন মির্জা ফখরুল, আবারও একই কথা বললেন তিনি। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধি বিপ্লব রায় জানান, সূচনা কর্মসূচি প্রকল্পের টেকনিক্যাল নিউট্রিশন অফিসার শামীম আহমদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডক্টর ওমর ফারুক, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ তুষার, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা সজীব হাওলাদার, জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, শাল্লা প্রেস ক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার প্রমুখ। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন, সোমবার বিকেলে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌরাস্তা বাজার ও বাংলাবান্ধা মহাসড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে তেঁতুল গাছতলায় আলোচনা সভায় মিলিত হয়। Direct action!
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মুজাফফর হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মণ্ডল, আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও 3 নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন। বক্তারা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং হামলাকারীসহ এর মদতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি করেন। এ সময় বক্তারা আরও বলেন, তেঁতুলিয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন নয়নকে 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার উপরে ঝুলন্ত কেবল কারে আটকে পড়েছে 6 শিশুসহ 8 জন। মঙ্গলবার সকাল 7টা থেকে 8টার মধ্যে বাত্তাগ্রাম জেলার আল্লাই তেহসিলে ঘটনাটি ঘটে। 6 স্কুল শিশু ও 2 স্থানীয় বাসিন্দাকে নিয়ে কেবল কারটি গন্তব্যে পৌঁছানোর আগেই মাঝপথে এর 2টি তার ছিঁড়ে যায়। তারপর থেকে কেবল কারটি আরোহীদের নিয়ে উপত্যকার 1200 ফুট উপরে ঝুলে আছে। তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে তলব করা হয়েছে এবং ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডন নিউজ টেলিভিশন। আল্লাইয়ের সহকারী কমিশনার জাওয়াদ হোসেন জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার 15 মিনিট ধরে পরিস্থিতি জরিপ করে গেছে আর রেস্কিউ 1122 টিম কেবল কারের নিচে জাল পাতার চেষ্টা করছে। আল্লাই তেহসিলের চেয়ারম্যান মুফতি গুলামুল্লাহ জানিয়েছেন, পার্বত্য এলাকার লোকজন ওই এলাকায় থাকা কয়েকটি পাহাড়ি নদী পার হওয়ার জন্য ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ওই কেবল কার ব্যবহার করে। তাদের চলাচলের জন্য রাস্তা বা সেতুর মতো বিকল্প কিছু নেই। প্রাদেশিক দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুল বাসিত খান জানিয়েছেন, কেবল কারটি এখন একটি মাত্র তারের ওপর নির্ভর করে ঝুলে আছে। কেবল কারে থাকা গুলফরাজ নামের এক আরোহী ফোনে জিও নিউজকে বলেছেন, আটকে পড়া শিশুদের সবার বয়স 10 থেকে 15 বছরের মধ্যে। তাদের মধ্যে একজন 3 ঘণ্টা ধরে অজ্ঞান হয়েছিল। তিনি জানান, তাদের কাছে কোনো খাবার বা পানি নেই। এলাকার লোকজন নিকটবর্তী পাহাড়ে ভিড় করেছে আর কাঁদছে। জর্জিয়ায় নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলায় আগামী বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় সোমবার তিনি লিখেছেন, বৃহস্পতিবার জেলা অ্যাটর্নি ফানি উইলিস তাকে গ্রেপ্তার করতে পারেন। ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছিলেন। তাকে একজন রেডিক্যাল বাম বলে উল্লেখ করেছেন ট্রাম্প। বার্তা সংস্থা AFP জানিয়েছে, জর্জিয়ার মামলায় ট্রাম্প সহ আরও 18 জন আত্মসমর্পণ করার জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় পাবেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে আরও বলেন, আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করতে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একজোট হয়ে কাজ করছেন ফানি উইলিস। ট্রাম্প অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে এসব বানোয়াট মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি যেন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে যেতে না পারেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগে জর্জিয়ার ফুলটন কাউন্টির আদালত গত সপ্তাহে ট্রাম্প সহ 18 জনকে অভিযুক্ত করেন। উল্লেখ্য, 2020 সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মাত্র 11,779 ভোটে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে 2021 সালের 2রা জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন স্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। এবার প্রবাস সংবাদ।
বর্ণাঢ্য আয়োজনে ইতালির বন্দর নগরী নাপোলিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন নাপোলি শাখার পরিচিতি সভা ও গ্রীষ্মকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ইতালি ব্যুরো প্রধান শাহিন খলিল কাউসার জানান, নাপোলির সান জোসেপের একটি খোলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে নাপোলির ছাড়াও আশপাশের অঞ্চল থেকে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরফ উদ্দিন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিক ও যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জামিল উদ্দিন। তারা বলেন, সংগঠনটি কেবল আনন্দ বিনোদনই নয়, দেশ ও প্রবাসীদের কল্যাণে নানা ধরনের ভূমিকাও রেখে চলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল মনসুর ওয়েস, শেখ জাহাঙ্গীর, মামুন আলম মাহবুব, দেলোয়ার মোহাম্মদ, গৌসুদ্দিন, মাসুদ আহমদ, আব্দুস শুক্কুর আবদুল্লাহ, মাসুক আলী, আরমান উদ্দিন স্বপন সহ আরও অনেকে। এ সময় তারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মমিনুল্লাহ মামুন, খোকন উদ্দিন, বুলবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, ইমরান হোসেন লিটন, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক আরাফাত শিপলু, সাহিত্য সম্পাদক জসিম উদ্দিন, সহ সাহিত্য সম্পাদক কবি আব্দুস সামাদ, সহ অর্থ সম্পাদক সুলতান আহমেদ শাওন সহ আরও অনেকে। স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সংগঠনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসের মাটিতে সংগঠনটি যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে তাতে দেশে ও প্রবাসে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। দেশের অর্থনীতির চাকাকে আরও বেগবান করতে ইতালিতে নবাগতদের কর্মসংস্থান ও বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দেওয়ার কথা জানান নেতারা। পরে রোম, লন্ডন ও স্থানীয় শিল্পীরা গান গেয়ে মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের। ইতালিতে প্রবাসীদের আইনি সহায়তা, পরামর্শ, কফ, ইমিগ্রেশন ও পাত্রনাত সার্ভিসের মধ্য দিয়ে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছে এমপি হোল্ডিং। এই সেবার মান উন্নয়নে আরও গতিশীল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে ইতালির ট্রেভিজোতে দ্বিতীয় কার্যালয়ের উদ্বোধন করল এমপি হোল্ডিং। ভেনিস প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ সোহেল জানান, 19 আগস্ট শনিবার আয়োজিত দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। উপস্থিত ছিলেন এমপি হোল্ডিং এর মালিক মেহেদি হাওলাদার ও প্রিন্স হাওলাদার, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল সহ ত্রিভিজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দগণ। অনুষ্ঠানে এমপি হোল্ডিং এর প্রতিষ্ঠাতা প্রিন্স হাওলাদার বলেন, প্রবাসীদের সঠিক আইনি সহায়তা ও পরামর্শ প্রদানে আমাদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুরো ইতালি জুড়ে বিভাগীয় কার্যালয় সহ শাখা অফিস আমরা দিয়ে যাচ্ছি। এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখব। আমন্ত্রিত অতিথিরা সবসময় এমপি হোল্ডিং এর পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন। এবার বিনোদন সংবাদ। ঢাকাই চলচ্চিত্রের হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি, কাজের পাশাপাশি নেট মাধ্যমেও বেশ সরব তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময়ই নানান লুকে নেটিজেনদের নজর কাড়েন এই নায়িকা। এবার নতুন লুকে রীতিমতো ভক্তদের চমকে দিলেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে নতুন লুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা বুবলি। ক্যাপশনে লিখেছেন, তুমি যেখানে আমি সেখানে সিনেমার জন্য নতুন লুক। ওই ছবিতে গোল্ডেন রঙের বব হেয়ার কাটে দেখা যায় বুবলিকে। সেই সঙ্গে নায়িকার পরনে রয়েছে ব্লু আর হলুদ রঙের কম্বিনেশনের একটি পোশাক। হালকা মেকআপে বেশ লাস্যময়ী রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। নতুন লুকে যেন রীতিমতো নজর কাটছেন ভক্তদের। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই
33,000-এরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে বুবলির কমেন্ট বক্সে। জানা গেছে, সম্প্রতি নায়িকার নতুন সিনেমা তুমি যেখানে আমি সেখানে সিনেমার প্রথম লটের শুটিং শুরু হয়েছে, আর এটি নির্মাণ করছেন দেবাশিস বিশ্বাস। বর্তমানে এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলি। মূলত নতুন লুকটি সেই সিনেমার জন্যই। কমেডি ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করছেন রোশান। এক সাক্ষাৎকারে বুবলি বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে, এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার। সিনেমায় নতুন লুক প্রসঙ্গে চিত্রনায়িকা বলেন, এই সিনেমায় বেশ কয়েকটি লুকে আমাকে দেখা যাবে। অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 15 আগস্টের ঘটনায় তোফায়েল ও ফিরোজি দায়ী বললেন ববি কর্মকর্তা। অতপর তর্কাতর্কি ধাক্কাধাক্কি। রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া দাবি চুন্নুর। শেখ হাসিনা হারলে বেকায়দায় পড়তে পারে ভারত, দ্য হিন্দু। ধর্মপ্রাণদের জঙ্গি বানিয়ে ফায়দা হাসিল করছে সরকার, ফখরুল। এবং পাকিস্তানে 1,000 ফুট উপরে কেবল কারে আটকা 6 শিশুসহ 8 জন। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এই পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।